গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শিখব পার্টস অফ স্পিচ। পার্ট অফ স্পিচের সম্বন্ধে আজ আমরা শিখব। তাহলে শুরু করার আগে, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে বন্ধুরা, আমরা আজকে কি শিখব? পার্টস অফ স্পিচ। বন্ধুরা, তোমরা অবশ্যই মনে রাখবে পার্টস অফ স্পিচ হলো ইংরেজি ভাষার ব্যাকবোন বা মেরুদণ্ড। এই পার্ট অফ স্পিচের উপরেই ইংরেজি ভাষা সম্পূর্ণভাবে নির্ভর করে। পার্ট অফ স্পিচ কাকে বলে, পার্ট অফ স্পিচ কাকে বলে আমরা একটু দেখে নিই। তাহলে বন্ধুরা, সেন্টেন্সের ওয়ার্ডগুলিকে তাদের কাজ অনুসারে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করে থাকি। এর এক একটি শ্রেণীকে পার্টস অফ স্পিচ বলে। তাহলে পার্ট মানে কি? পার্ট মানে হচ্ছে অংশ এবং স্পিচ মানে বাক্য। তাহলে কি হয়, বাক্যের অংশ, একটি বাক্যের অংশকে আমরা পার্ট অফ স্পিচ বলি। সেন্টেন্সের ওয়ার্ডগুলিকে তাদের কাজ অনুসারে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করে থাকি। এর এক একটি শ্রেণীকে পার্ট অফ স্পিচ বলে। পার্টস মানে অংশ, অফ মানে এর, স্পিচ মানে বাক্য। তাহলে পার্ট অফ স্পিচের মানে হলো বাক্যের অংশ, শর্টকাট বাক্যের অংশকেই পার্ট অফ স্পিচ বলা হয়। এবারে আমরা জানব পার্ট অফ স্পিচ কয় প্রকার এবং কি কি। পার্ট অফ স্পিচ আট প্রকার, পার্ট অফ স্পিচ আট প্রকার, সেগুলো হলো, দেখো, নাউন, এন ও ইউ এন, নাউন, প্রোনাউন, অ্যাডজেটিভ, ভার্ব। অ্যাডভার্ব preposition,
conjunction noun pronoun adjective verb adverb preposition conjunction interjection এই আটটি হলো পার্ট অফ স্পিচ একটি সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলি আমরা ব্যবহার করি তাদের কাজ অনুসারে আমরা এই পার্ট অফ স্পিচকে আট ভাগে ভাগ করি একটি সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলি থাকে সেই ওয়ার্ডগুলির বিভিন্ন কাজ থাকে সেই কাজগুলো অনুসারে আমরা আট ভাগে ভাগ করি যেমন নাউন মানে হচ্ছে বিশেষ্য বিশেষ্য পদ প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম পদ অ্যাডজেক্টিভ মানে বিশেষণ পদ ভার্ব মানে ক্রিয়াপদ অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ প্রেপোজিশন প্রেপোজিশন মানে হচ্ছে সম্বন্ধবাচক অব্যয় প্রেপোজিশন মানে সম্বন্ধবাচক অব্যয় কনজাংশন কনজাংশন মানে হচ্ছে সংযোজক অব্যয় ইন্টারজেকশন ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগ সূচক অব্যয় তাহলে নাউন বিশেষ্য পদ প্রোনাউন সর্বনাম অ্যাজেক্টিভ বিশেষণ পদ ভার্ব ক্রিয়াপদ অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ প্রেপোজিশন সম্বন্ধবাচক অব্যয় কনজাংশন সংযোজক অব্যয় ইন্টারজেকশন আবেগসূচক অব্যয় এবারে আমরা বলি দেখো নাউন মানে নাম নাউন মানে হচ্ছে নামবাচক বিশেষ যে কোনো কিছু নাম বোঝালেই সেটা হলো নাউন প্রোনাউন প্রোনাউন মানে হচ্ছে নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোনাউন নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার হয় তাকে বলা হয় প্রোনাউন অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ হচ্ছে নাউন সম্বন্ধে কিছু তার দোষ গুণ অবস্থান বোঝালে অ্যাজেক্টিভ হয় ভার্ব ভার্ব হচ্ছে ক্রিয়া মানে কোনো কিছু করা বোঝায় হওয়া থাকা খাওয়া ইত্যাদি বোঝালে ভার্ব মানে ক্রিয়া অ্যাডভার্ব অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়াকে মানে ভাবকে যে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ ক্রিয়ার ক্রিয়া সম্বন্ধে কিছু আরও বাড়িয়ে বলাকে বলা হয় অ্যাডভার্ব যেমন একটা কাজ করছি সেটাকে বলো ভেরি ফাস্ট খুবই আরও তাড়াতাড়ি করো তাহলে যে তাড়াতাড়ি করাকে বলা হয় অ্যাডভার্ব প্রেপোজিশন প্রেপোজিশন মানে হচ্ছে সম্বন্ধবাচক অব্যয় মানে হচ্ছে তার অবস্থান নির্ণয় করা হয় নাউনের আগে বসে নাউনের অবস্থান নির্ণয় করায় এর কাজ প্রিপোজিশন কনজাংশন কনজাংশন মানে হচ্ছে সংযোজক অব্যয় এই কনজাংশনের কাজ হলো যুক্ত করা মানে একসঙ্গে দুটো সেন্টেন্সকে এ একাই যুক্ত করে দেয় এ গ্রুপ অফ সেন্টেন্স একাই যুক্ত করাকে বলা হয় কনজাংশন যে কারে তাকে বলা হয় কনজাংশন যেমন অ্যান্ড বাট এরা হচ্ছে কনজাংশন ইন্টারজেকশন ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগ সূচক যেমন হুররে আমরা জিতে গেছি আবেগ প্রকাশ করে এই ইন্টারজেকশন তাহলে নাউন নাউন মানে হচ্ছে বিশেষ্য নাম প্রোনাউন মানে সর্বনাম নাউনের পরিবর্তে বসে অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ হচ্ছে বিশেষণ মানে নাউনের দোষগুণ বিচার করে ভার্ব ক্রিয়া কোনো কিছু করা বোঝায় অ্যাডভার্ব
ভাবকে মডিফাই করে, মানে ত্বরান্বিত করে, দ্রুত বা আস্তে, যেমন কোনো কাজ করছে আস্তে করো বা জোরে করো, এইটাই হলো অ্যাডভার্ব। প্রেপোজিশন, প্রেপোজিশন হচ্ছে সংযোজক অব্যয়, মানে হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে বসে তার অবস্থান নির্ণয় করা। কনজাংশন, কনজাংশন হচ্ছে একসঙ্গে মানে একটি সেন্টেন্সের সঙ্গে আরেকটি সেন্টেন্সকে যুক্ত করে যে ওয়ার্ড, সেটাই হলো কনজাংশন। ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগ, দুঃখ প্রকাশ করাকে ইন্টারজেকশন করে। তাহলে বন্ধুরা, আজ আমরা পার্ট অফ স্পিচ শিখলাম, পার্ট অফ স্পিচের কয়টি অংশ এবং কী কী সেগুলো জানলাম। এর পরের ভিডিওতে আমরা এক একটি করে শেখাবো, যেমন হচ্ছে নাউন, নাউন আমি একদিনে শেখাবো, নাউনের আবার ভাগ আছে, প্রোনাউন সবগুলোর আবার বিভিন্ন এদের ডিভিশন আছে, এগুলোই আমি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আজ তাহলে এ পর্যন্তই, এগুলোই ভালো করে পড়বে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, টাটা।